তো হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি কৃতিকা অ্যান্ড তোমরা দেখছো কৃতিকাস ফুড অ্যান্ড ফান। তো এখন অলমোস্ট বাজে সকাল 6:30, কিন্তু চারদিকে প্রচুর কুয়াশা। আর এত সকাল সকাল যাচ্ছি কাটুয়াতে, কারণ ওখানে একটা বহুর বাড়িতে, ওখানে বন্ধুও বলতে পারো, ওখানে ভগবানের ইনস্টলেশন রয়েছে। তো এই যে মালা তৈরি করে নিয়ে যাচ্ছি ভগবানের জন্য। ওই দিক দিয়ে তোমাদের দাদা আরেকটা দাদা আসছে, মানে তোমাদের দাদা আর আমার একটা দাদা আসছে, কথা বেরোচ্ছে না, মুখ দিয়ে ঠান্ডা। এখন ঘাটের কাছে চলেই এসছি, নৌকা ধরবো, পার হবো, তারপরে একসাথে সবাই মিট করে চলে যাবো কাটুয়া। চলো টাটা, পুরো ভিডিওটা দেখতে থাকো, আর ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও। জানি না আমি কী বলছি, কারণ আমার মুখ পুরো ফ্রিজ হয়ে রয়েছে। তো চলো দেখো, তাও তো এখানে একটু দেখা দেখা যাচ্ছে, ঘাটের কাছে গিয়েই দেখবো গঙ্গায় কীরকম কুয়াশা, তোমাদেরকে দেখাবো। উফ বাবা, হাত পুরো, মানে পুরো হাত আর হাত নেই, হাত দুটো বাইরে, হাত আর হাত নেই, চলেই এসছি। তো এখন আমরা চলে এসেছি বিষ্ণুপ্রিয়া হল্টে, এখান থেকে আমরা ট্রেন ধরবো আই থিঙ্ক 7:50 বা 55 ট্রেন। তো এই যে কি এটা নাম, কি লেখা আছে পেছনে, ও বিক্রেতা কাম। তো আমাদের ট্রেনের জন্য দাঁড়িয়ে রয়েছে, যাই না ভগবান কখন আসবে, আর তার থেকে বেশি ওয়েট করছি রোদের জন্য, কখন রোদ উঠবে। কটা আছে ট্রেন, লেট নাকি? লেট হয়ে গেল। এখন আমরা 1 নম্বর প্ল্যাটফর্মে দাঁড়িয়েছিলাম, এখন 2 নম্বরে আসলাম, কারণ ট্রেন 2 নম্বরে আসবে। তো এখন এখনো ট্রেন আসেনি, কটা বাজে? কটা বাজে? 8:15। 8:15 বাজে, 7:50-এর ট্রেন না, 8:15। তো এখন আই থিঙ্ক বোধ হয় আসবে। দেখি তো, তোমরাই কমেন্ট করো কে ফর্সা কে কালো। আমরা চলে এসেছি, এটা কোথায় কি নাম জানি, কি দাইহাট, আমরা এখন এসেছি দাইহাট। তো এখান থেকে বললো যে কাটুয়ার আগে স্টেশন এটা, তো এখান থেকে বললো টোটো ধরলে নাকি আগে হবে, আগে হবে না সুবিধা হবে, যাই হোক জানি না, ফার্স্ট টাইম যাচ্ছি ওদের বাড়িতে, তো ওরাই ভালো বুঝবে। তো চলো বাইরে গিয়ে টোটো ধরি। আমি কোথায় আছি, ওখানে ফার্স্ট টাইম আসলাম। তো এখানে দেখা যাক টোটো কোথায়, সামনেই বোধ হয়। কি বেশি ঠান্ডা? তো এখানে আমরা এখন টোটো পেয়ে গেছি, কি এটা, টোটো পেয়ে গেছি। তো এখানে কতক্ষণ লাগবে যেতে হতে পারে, আধা ঘন্টা টোটোতে, অনেক হালকা হয়ে গেছে, শীতে শেষ হয়ে যাবো এখন, আধা ঘন্টা এই টোটোতে যা হাওয়া চারিদিকে ফাঁকা। কেমন লাগে ঠান্ডা? ভালো লাগে, জাল রেগুন করছি, এরকম করো এরকম করো। এখন আমরা টোটো থেকে নেমে গেছি, আর নেমে আমরা অনেকটা আগে চলে এসেছিলাম, মানে এই সবজি মার্কেটটা ক্রস করে বেরিয়েছিলাম,
তো এখানকার লোকজন বলছে যে সবজি মার্কেটের পরে নাকি একটি ইয়াংস্টার ক্লাব আছে, ওটা ওইদিকে, বিশাল সবজি মার্কেট। আই থিঙ্ক এদিকে চাষবাসটা বেশি হয়। কি শুরু করেছো তখন থেকে ধুতিটাকে নিয়ে? কোথায় জিজ্ঞেস করো। পথে এখানে আমরা আবার কচুরি পরোটা খেতে ঢুকেছি, কারণ অলরেডি 10টা বাজে। তো এই যে চলে এসছে আমার ছেঁড়া পরোটা, সেই পুরিতে খেতাম না। আর এই যে না কচুরি, কচুরি খাবে, পরোটা খাবে না। এটার সাথে এক পিস নুনের গুড়ের মিষ্টি, প্লিজ 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 এক পিস করে নুনের গুড়ের মিষ্টি, প্লিজ প্লিজ এক পিস করে নুনের গুড়ের মিষ্টি। কেমন লোকরে একটা মিষ্টি খাওয়াচ্ছে না? হ্যাঁ, যেই ফোনে বলেছি বলছি এর সঙ্গে খাবে না। ঠান্ডায় হাত কাজ করছে না, তুলে যে খাবো। আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট, ভগবানের জন্য একটু মিষ্টি নিয়ে নিলাম। এবার যা যা কোন দিকে ওদের বাড়ি আমরা কিছু নিই। তো এখন আমাদেরকে খুঁজতে হবে, ক্লাবই খুঁজে পেলাম না এখনো, আর বাড়ি কি করে খুঁজে পাবো ভগবানই জানে। ও মা গো, কি সুন্দর বেগুন। আরে ছোড় বাঙালি বুকো, কত আগে চলে এসেছি আমরা, আরো আগে কত আগে চলে এসেছি। হাঁটতেই আছে মনে হচ্ছে আবার স্টেশনেই চলে যাবো হাঁটতে হাঁটতে। কোথায় নামিয়েছে নিজেরাই বুঝতে পারছি। ফাইনালি অনেক খোঁজাখুঁজি করার পর আই থিঙ্ক আমরা একটা রাস্তা পেয়েছি। সামনে গিয়ে বাঁ দিকে বললো। হ্যাঁ, ওই ওই দোকানের লোকটা বললো না সামনে গিয়ে বাঁ দিকে যেতে হবে। একটা পাড়ায় ঢুকে গেছি মোটামুটি, এবার বাড়ি ঠিক খুঁজে পেয়ে যাব। তো একটা তো গাইস ফাইনালি উই ফাউন্ড। চলে গেছি আমরা, এখানে এখন যজ্ঞ হচ্ছে, তারপরে কিন্তু অনেক কিছু রয়েছে ভগবানের, যেরকম অভিষেক হবে। তো এখন যজ্ঞ শেষ হয়ে গেলে আমি আবার বানাতে বসবো ভগবানের জন্য কিছু ফ্রুটসের, মানে ড্রাই ফ্রুটের মালা। তো চলো তোমাদেরকে ওইদিকে নিয়ে দেখাই বানানো শুরু করি। এই যে এই ড্রাই ফ্রুটের মালাগুলো আমি এখন বানাচ্ছি, মোটামুটি তিনটে বানানো হয়ে গেছে। এখন আমি মানে কম্বিনেশন করছি যে কোনটা দিয়ে কোনটা বানালে সুন্দর লাগবে। বাট বেশি কিছু জিনিস ছিল না, অপশন ছিল না, আগে জানলে আমি একটু বাড়ি থেকে পুঁতিমুতি নিয়ে আসতাম। তো কেমন বানালাম, কটা বানালাম মালা, তোমাদেরকে যখন ভগবানের অভিষেক হবে তখন দেখাবো। তো চলো এখন অভিষেকের ওখানে যাওয়া যাক। এই যে দেখো, এখানে কিন্তু ভগবানের অভিষেকের জন্য সব সেট আপ শুরু হয়ে গেছে। এখানে অভিষেক হবে, সামনে কীর্তন হচ্ছিল, সবাই বসে বসে কীর্তন শুনছিল। আর আমি বাড়ি থেকেও মালা বানিয়ে নিয়ে এসেছি, সেটা সকালে আসার সময় তোমাদেরকে বললাম। ওই মালাগুলো যখন অভিষেকের পরে রাজপোশাকের দর্শন হবে তখন পরাবে, তখন কিন্তু তোমাদেরকে দেখাবো। তো এখন তোমরা একটু কীর্তনই শুনে নাও, খুব সুন্দর কীর্তন হচ্ছে, একটু তোমাদেরকে কীর্তন শোনাই। আমার প্রতিদান হয়েছে,
তোমরা দেখতে পাচ্ছো এখানে এখন কীর্তন হচ্ছে, এরপরে ভগবানের অভিষেক হবে, তো সেটাও তোমাদেরকে দেখাবো। তো আমি একটু সাইডে আসলাম তোমাদের সাথে কথা বলার জন্য, জানি না তোমরা আমার কথা শুনতে পাচ্ছো কিনা, বাট আমার হঠাৎ করে এই চোখের এই জায়গাটা খুব মনে হচ্ছে কিছু কামড়েছে বা কিছু খুব ব্যথা করছে। খুব সুন্দর কীর্তন করছে যে গোপটা কীর্তন করছে, এখনই অভিষেক শুরু হবে, তো চলো তোমাদেরকে দেখাই। তোমরা তো দেখলেও অভিষেক শেষ, আর এবার হয়তো ভগবানের দর্শন করাবো, ভগবানকে ভেতরে নিয়ে, হ্যাঁ ভগবানের দর্শন করাবো, এখন ভগবানের রাজবেশের দর্শন হবে, তো চলো দর্শন করাই। ওইদিকে সব রেডি করছে বলে এইদিকে এসে একটু তোমাদের সাথে কথা বলি। আমার এখনও এই জায়গার ব্যথাটা কমেনি, যাই না কেন ব্যথা করছে হঠাৎ করে। তো এই যে তোমাদের দাদা দাঁড়িয়ে রয়েছে, মাযরানে
আজ আমরা খাইতেছি আমগো এক বন্ধুর বাসায়, সে মেলা খাওন দিছে। কি মেলা খাওন? কি কি মেলা খাওন? অনেক কিছু ছিল, তিন চার রকমের রাইস ছিল, সবজি ছিল, সাহেবদার রান্না করেছিল, একটা বিদেশি কফির গন্ধ ছিল। হ্যাঁ, এইটা ভালো ছিল খাতি, কিন্তু আমগো অল্প পরিমাণ পাইছি। ঠিক আছে, ভালো করছো, খাইছো। যাওয়ার আগে এখন আমি শেষবার তোমাদেরকে ভগবানের দর্শন করে দিলাম, আর এই মালাগুলো আমি করে নিয়েছিলাম, কেমন হয়েছে কমেন্টে তোমরা বলো। আমার বাড়ির অনুষ্ঠানে এই যে মিস ঘাগড়ি আর মিস ঘাগড়ির বর এসেছে, এর জন্য আমি অনেক খুশি হয়েছি। ভেবেছিলাম বাসন গুলো রেখে দিয়ে যাবে। নিজেও জানি না, তো আবার দেখা হবে নতুন কোন ব্লগ এর সঙ্গে। আজকের মতন এই ব্লগটা এখানেই শেষ করছি, তো সবাইকে টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর মনে করে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও।